পুতুলটা কিরম ভাবে নাচছে হ্যালো বাঙালি, আমি ঈশান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢেমনার গাছ। আজকে কালী পুজো, আমরা যাচ্ছি কালী ঠাকুর দেখতে, মানে নৈগোটা নৈহাটি ঘুরতে। তো দেখো কি করি, প্রথম থেকে শেষ। যেহেতু রাত্রিবেলায় বেরিয়েছিলাম তাই জন্য রাস্তা তো পুরো ফাঁকা ছিল, তাই জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল সবাই। তো দেখো লাইটিংগুলো, রাস্তা তো পুরো লাইটে লাইট, সারা রাস্তা পুরো লাইটে ভর্তি ছিল। তো আমরা রাস্তাতে যেতে যেতে লাইট দেখছিলাম আর ভাবছিলাম কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। যেখানেই যাই না কেন, যাওয়ার তো মেন উদ্দেশ্য শুধু ছিল বড় মার কাছে, যেতে যেতেই বাবা কম ছেলে কি করলো এটা। অনেক কষ্টে বাবা বেঁচে ফিরলাম, তারপরে ভাবলো একটু ঠাকুরকে নমস্কার করে নিই। ভালো করে নমস্কার কর ইজান ভাই, বেঁচে থাকবি তুই, আমি প্রার্থনা করছি বড় মার কাছে যাবো এখন, বড় বেঁচে থাকবি তুই। কিছু বলবি? কষ্ট আসছে ফেসটা বল। গাড়ি খেয়ে মদ চালাচ্ছে। এরা তো আলাদাই, নকল ডিজনিল্যান্ড থেকে কি মন্তব্য। নকল ডিজনিল্যান্ডকে টাটা করে আমরা প্যারিস থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম সামনের দিকে। তো সামনের দিকে যেতে যেতে দেখি আমাদের সামনে চলে এলো আমরা কজন ক্লাব। তো আমরা কজন ক্লাব ক্রস করতে লাইটিংগুলো তো সেরা ছিল, ওখানে প্রত্যেকটা জায়গায় লাইটিংগুলোই সবচেয়ে ভালো ছিল। যাই হোক, লাইটিং দেখতে দেখতে চলে এলাম নকল বুর্জ খলিফায়। নকল বুর্জ খলিফা তো দেখলাম, তারপরে আমরা আবার আমরা বেঁচে আসতে পেরেছি, জীবন আমরা হাতে করে নিয়ে এসেছি। তুমি ভাই বেঁচে আছো, একদম মরে যাওনি তো। তো না মরে আমরা 29-7 বড় কালীকে দেখতে চলে এসেছিলাম। তো যাই হোক ঠাকুর, সবই তোমার জন্য, এটা কিছুই নয়, একটু কায়দা মারছিলাম আর কি। যাই হোক সবাই করে, আমিও ট্রাই করলাম, ভাগ্যিস আমার ফোনটা পড়ে যায়নি, নাহলে কায়দা পেছনে ঢুকে যেত একদম। কায়দা মারতে মারতে চলে এলাম নিউ স্টার। নিউ স্টারের ঠাকুর দেখার আগে আমাদের সামনে চলে এলো চন্দ্রযান 3। চন্দ্রযানের ঠাকুর আমরা দেখবো না কারণ আমরা ল্যাথখোর। জয় বড় মা, জয় বড় মা। প্রভুর নাম নিয়ে একটু বেশি জোশ চলে এসেছিল গা আমাদের, তাই জন্য আমরা রাস্তার মধ্যেখানে নাচতে শুরু করে দিয়েছিলাম পাগলে পড়ে। এটা হচ্ছে নিউ স্টারের প্যান্ডেলটা, গাইস দারুণ করেছে নিউ স্টারের প্যান্ডেলটা। প্যান্ডেল থেকে শুরু করে প্যান্ডেলের সমস্ত জিনিসপত্র, তারপরে ঠাকুরটা তো নেক্সট লেভেল, একদম দারুণ করেছে, সত্যি দারুণ লাগছিল নিউ স্টারের ঠাকুরগুলো। যাই হোক আমরা ভেতরে গিয়ে ঠাকুর দেখলাম, তো আমরা তো দেখবো তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো, পরে আরও ঠাকুর দেখতে পাবো আমরা। ইউটিউবার বলে কোনো ভ্যালু নেই গাইস, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কি আর বলবো। তো নিউ স্টার থেকে বেরিয়ে আমরা এক জায়গায় ঠাকুর দেখতে চলে এসেছিলাম, কিন্তু সবই ঠিক আছে, ঠাকুরটা তো দেখবই। কিন্তু গাইস এইটা কি হচ্ছিল গাইস, আমি তো বুঝতেই পারছিলাম না। শিবম দা, শিবম দা, ওই পুতুলটা কিরম ভাবে নাচছে। আলাদাই কনসেপ্ট গাই, সবাই নাচতে পারলে আমরাও কেন নাচতে পারবো না, সবাই যা করবে মোটামুটি, আমরা সবাই পাগল হলে আমরাও পাগল। চলো যাই হোক ভেতরে ঢোকা যাক। তো এতগুলো প্যান্ডেলের মধ্যে এই একটা প্যান্ডেলের কনসেপ্টটা সবচেয়ে সুন্দর ছিল, সত্যি বলতে গেলে এই প্যান্ডেলের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝা ছিল, যারা বুঝতে পারবে তাদের কাছে, যারা পারবে না তারা তো ধান ভাঙছে, ধান ভাঙছে। ভাই বাপরে বাপ, বাবা নাগিন আছে এমনি কাল সাপ, আমার জীবনে একজন পালিয়ে গেছে আর সাথ দেখাস না আমার। আদর করে বল কেঁদো না, আমি আছি তোমার পাশে। এটা রাবণটা কিছু বল, কি বল? এটা বড় রাবণ না জানি, চ চ।
বললাম না আলাদাই সব পাগল হয়ে গেছে, বড় মার নাম নিচ্ছে আর এইসব ভাট বুকছে। তুই এখন ল্যাংটো স্টেশনে নাচ, তোর ভিডিও ভাইরাল হবে। না তুই পাতি ব্লগ করবি, তোর ভিডিও বার ব্লগ বার বার ভাইরাল হবে। ঠিক আছে, তুই ল্যাংটো স্টেশনে নাচ, দেখবি মানে তোর ভিডিও ভাইরাল। সব মেয়েদের ফোন দেখার জন্য নাচে, ফোন দেখার জন্য, ফোন দেখবে, ফোন মেয়েদের ফোন দেখবে। কেমন আছো? নেই তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম অন্য ঠাকুর দেখতে। তো যেতে যেতেই ঠাকুরের নাম নিতে নিতেই ভাবলাম আজ গেলাম আমরা গো। বারবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাচ্ছি তো ঠিক কথা, কিন্তু বারবার মনে হচ্ছিল কখন না ভোগে চলে যাই। নেয়ার বড় মার নাম নিচ্ছিলাম বলে কিছু হচ্ছিল না হয়তো। যাই হোক, আমরা চলে এলাম তোমার কাঠগোলার ওদিকে। কাঠগোলার ওখানে ঠাকুরটাও দেখবো, দেখতে গিয়ে দেখি ঝামেলা হচ্ছে। ঝামেলা থামানোর বদলে এরা সব কী করছে? গাইস খালি কাঠগোলার প্যান্ডেলটা দেখো, সেরা লাগছে লাইটিংয়ের জন্য সেরা। একটা চেয়ার দিয়ে দিলে মনে হয় সারাদিন ওইখানেই বসে থাকবো। সত্যি দুর্দান্ত লাগছে প্যান্ডেলটা, কিছু বলার নেই প্যান্ডেলটাকে। তো প্যান্ডেল দেখতে দেখতে একটা দাদা বললো আমাকে একটু বক্তৃতা দেবে। তো ভাবলাম কি না কি দেবে, দেখি কি বলে। তোমার কি বক্তব্য বলো এবার? এই সময় যা ঠাকুর দেখতে আসার কারণ, আমি আজকে চুল কাটি তো তাতে কি বা, সেই জন্য চাওয়ারের মতো এসেছি আমার ঠাকুর দেখতে। আচ্ছা ঠিক আছে, ও তো পাগল হয়ে গেছে, ওর কথা সাইডে রেখে আমরা ঠাকুর দেখবো। ঠাকুরটাও খুব সুন্দর করেছিল সত্যি বলতে, দারুণ লাগলো প্যান্ডেলের সাথে ঠাকুরটা। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, তো ভালো করে ভেতর দিকটা দেখলাম, দারুণ লাগছিল। ঠাকুরটাও খুব সুন্দর ছিল, তোমরাও দেখে নাও ঠাকুরটা। ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম লোহাঘাটে ঠাকুরটা দেখতে, বলছে থানায় ঠাকুর দেখতে। আর বার ওখানে ওখানে ঢুকলে আর বার করবে না। আর এটা হচ্ছে নৈহাটি লোহাঘাটের প্যান্ডেল। সো সবাই জানো লোহাঘাটে কীরকম পুজো হয় না হয়, যারা নৈহাটিতে থাকো তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। এইখানেও সত্যি কথা বলতে দারুণ করে নৈহাটির প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা ঠাকুরই দারুণ করেছিল, দারুণ, কিছু বলার নেই। তো এতক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসি অরবিন্দ রোডে, মানে বড় মাকে দেখতে। আর এই সিচুয়েশানটা গাইস বলে বোঝাতে পারবো না, লিটারেলি গায়ে কাটা দিচ্ছিল। যত ঠাকুরই দেখি না কেন, যতক্ষণ না বড় মাকে দেখতে পাই না, মনে যেন কিছু ভালো লাগে না গাইস, সত্যি বলছি। বড় মাকে দেখার পর মনে হচ্ছে না এবার ঠাকুর দেখাটা কমপ্লিট হয়েছে, ওইটা ছাড়া যেন কোনো কিছু শুরু হতে পারে না, কোনো কিছু শেষও হতে পারে না। সত্যি ধর্ম হোক যার যার, বড় মা হোক সবার, এই কথাটার প্রকৃত মানে এই কালী পুজোর দিনকেই বোঝা যায়। বড় মার এখানে যে ক্রেজ আছে আর মনে হয় না কোথাও এরকম ক্রেজ থাকবে। এই একটা ওয়ার্ড আমাদের মনে সারা জীবনের জন্য লেগে থাকবে, জয় বড় মা। তো তারপরে ওখান থেকে আমরা বেরোলাম ভিড়টা তো দেখতে। তো এখন ঠাকুর দেখে বাড়ি যাচ্ছি, এখন বাজে 4:52, পুরো শেষ আজকে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে, টাটা।